প্রথমে ব্যবসা শুরু করছিলাম তখন মানে আমার হাসছিল 200, বুঝছেন তো, 200 থেকে তখন মানে ইয়ে করতে করতে প্রথম বছর 200, দ্বিতীয় বছর আপনার 400, হ্যাঁ, চতুর্থ বছর আপনার 1000-এর মতো, আর পঞ্চম বছর আপনার এখন 1500-2000 করে থাকে আপনার, মানে প্রত্যেক দিনের মানে একটা আইডিয়া আপনার 800 করে ডিম হয়, 700 টাকা শো বিক্রি হয়, বুঝছেন, ভালোই 7-8 হাজার করে টাকা বিক্রি হয়, হ্যাঁ, এখন বর্তমানে হাঁস আছে 2000, কিন্তু এক সাইজ বাচ্চা হচ্ছে, এর মানে আরেক সাইজ ডিম ধরিচ্ছে, আর আরেক সাইজ অলরেডি ডিম দিচ্ছে, এই হ্যাঁ, লাস্টের দিকে যখন মানে ওই হাঁসটা ডিম যখন বাদ পড়ে যায় তখন আমি হাঁস বিক্রি করে দিই, ওই তখনও মনে করেন যে 3 লাখ 4 লাখ 5 লাখ ঠিক নাই, যখন মানে যেই প্রসেসে হাঁস থাকে সেই প্রসেসে মানে বেচা কিনা দেওয়া হয় আর কি। উন্মুক্তপুরে হাঁস পালন বর্তমানে একটি লাভজনক পেশা, এই এদের হাঁস পালন করে নওগাঁ জেলায় অনেকেই স্বাবলম্বী হয়েছে এবং আর্থিকভাবে তারা লাভবানও হয়েছে। হাঁস পালনের জন্য যত রকম সহযোগিতা দেওয়া দরকার আমাদের জেলা প্রাণিসম্পদ দপ্তর এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে দিয়ে যাচ্ছেন, এছাড়াও আমাদের জেলা এবং উপজেলায় যেসব প্রাণিসম্পদ অফিস আছে সেখান থেকে হাঁসের জন্য যে প্রয়োজনীয় টিকা এবং প্রয়োজনীয় পরামর্শ সব কিছুই আমরা তাদেরকে দিয়ে যাচ্ছি।